অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি অক্টোবর মাসে এই 8টি রাশি নতুন প্রেম আসতে চলেছে এবং পুরাতন প্রেম ফিরবেই ফিরবে। দেখুন, প্রথমেই জানাই প্রেমের সঙ্গে কিন্তু ভাগ্যের সম্পর্ক আছে। ভাগ্য যদি আপনার সাথ না যায় প্রেম হবে না, আর যদি প্রেম হয়েও যায় সেই প্রেম কিন্তু আপনার টিকবে না। অর্থাৎ ভাগ্যের সঙ্গে প্রেমের কিন্তু সম্পর্ক, নিবিড় সম্পর্ক আছেই। প্রত্যেক মানুষের জীবনে না প্রেম একবার না একবার আসেই, এবং প্রেম যখন মানুষ করে, প্রেমটা কখন হয়, যখন একটা মানুষের সঙ্গে, একজনের সঙ্গে আরেকজনের মনের তরঙ্গের যখন মিল হয়ে যায়, অর্থাৎ মানসিক তরঙ্গ দুটি মনের যখন মিল হয়, মানসিক তরঙ্গ যখন মিল হয় কি না, তখনই কিন্তু প্রেম হয় একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর বুকিংয়ের জন্য। আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনারা সঠিক টাইমে রিপ্লাই পেয়ে যাবেন। সবসময় ফোন করলে বা হয়তো বা ফোন ধরা সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করুন। বারবার বলছি, প্রচুর কল আসছে, সেই কলগুলো অ্যাটেন্ড করা সবসময় সম্ভব হচ্ছে না। রাশি লগ্ন জানার জন্য এখানে করবেন না। অনলি ফর আপনি যদি বুকিং করতে ইচ্ছুক থাকেন তবে আপনারা হোয়াটসঅ্যাপে বুক করুন। তো শুরু করা যাক প্রেম। আমি আবারও বলছি, দুটি মনের তরঙ্গ যদি এক না হয় সেক্ষেত্রে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কিন্তু প্রেম হয় না। এবং প্রেমের সঙ্গে ভাগ্যের কিন্তু কানেকশান, নিবিড় কানেকশান আছে। ভাগ্য ছাড়া আপনার প্রেম হবে না, বা প্রেম আপনার দূর পর্যন্ত যাবে না, হয়তোবা সেই জায়গাতে আপনার প্রেম ভেঙে যাবে। দেখুন, আপনার জন্মছকে তিনটি গ্রহ প্রেমের কাছে আনতে পারে, প্রেম আপনার জীবনে আনতে পারে। এক হচ্ছে চন্দ্র, যেটা হচ্ছে আপনার মনকে নিয়ন্ত্রণ করে, আপনার মন মানসিকতা কেমন থাকবে। চন্দ্র যদি আপনার পীড়িত হয়, প্রেমের ক্ষেত্রে আপনি বারবার আঘাত খাবেনই খাবেন, এবং প্রেমে আপনি সাকসেস পাবেন না, বা যদিও সাকসেস পেয়ে যান সেই প্রেম কিন্তু আপনার টিকবে না। দুই নম্বর যে গ্রহ সেটি হচ্ছে শুক্র, যেটা হচ্ছে ভাবনাকে প্রভাবিত করে। এই শুক্র, শুক্র এবং চন্দ্র এই দুটি কিন্তু মেন এই প্রেমের ক্ষেত্রে কারক গ্রহ, এবং এর পাশাপাশি তিন নম্বর যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল, যে ভাবনাকে আরও বেশি প্রবল করে দেয়। অর্থাৎ আপনি যে প্রেম করছেন সে ভাবনাটাকে আরও প্রবল করে দেয় এই মঙ্গল। যদি আপনার রাশিচক্রে চন্দ্র ভালো থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ভালো থাকে, যদি আপনার বাই বার্থ চার্ট মঙ্গল ভালো থাকে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেনই পাবেন। দেখুন, আমি অনেক দেখেছি, অনেকজনের কাছে আমি, আমার সাথে যোগাযোগ যারা করেছিল তারাও বলেছে প্রেম ভেঙে গেছে। প্রেম ভেঙে যাবার কারণ কি? দেখুন, আপনি ধরুন প্রেম করছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, দেখা গেল সেই জায়গাটাতে ব্রেকআপ হয়ে গিয়ে সেই মেয়েটি অন্য জায়গাতে বিয়ে একটা যোগাযোগ হয়ে গেছে। এর মতন কষ্টের দ্বিতীয় কিছু নেই। অর্থাৎ প্রেমের যে ব্যথা, সে ছেলে হোক বা মেয়ে হোক, দুজনেই কিন্তু বুঝতে পারে। যখন একটি প্রেম ব্রেকআপ হয়ে যায় না, সেটি বহু বহুগুণ মর্মান্তিক বলতে গেলে। এবং সেই ছেলেটি বা সেই মেয়েটি ভাবে যে আমি আমার জীবন রেখে কী করব। কিন্তু আপনি আপনার জন্মকুণ্ডলীটাকে আপনি একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, এবং সেখানে আপনি সেটার প্রতিকার প্রতিবিধান করুন, এবং তার কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো আপনারা করুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস পাবেনই পাবেন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, দেখুন, আপনার যদি পায়ে চোট লাগে বা হাতে চোট লাগে, তার কিন্তু হাজারো ওষুধ কিন্তু আছে, সেই ব্যথা কমানোর কিন্তু বহুত ওষুধ আছে। কিন্তু আপনার যদি হৃদয়ে আঘাত লাগে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি আপনি বারবার ব্যর্থ হন,
তার জন্য এই জগতে কোনো ওষুধ নেই, অর্থাৎ আপনার মনের আঘাতের কিন্তু কোনো ওষুধ কিন্তু নেই। অর্থাৎ একটি প্রেমিক ও প্রেমিকার মধ্যে যে বন্ডিং থাকা দরকার, সেটা যদি আপনাদের মধ্যে বা প্রেমিক বা প্রেমিকার মধ্যে যদি সে বন্ডিংটা না থাকে, সেটা হচ্ছে আপনার টোটালটা ভাগ্যর দ্বারা আপনি নিয়ন্ত্রিত। আপনি জানবেন আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রপীড়িত, নয়তো আপনার জন্মকুণ্ডলিতে শুক্রপীড়িত, নয়তো আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত। এই তিনটি গ্রহ যদি পীড়িত থাকে, অর্থাৎ আপনি অবশ্যই এই প্রেমে যদি সাকসেস যারা পাচ্ছেন না, তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে। প্রেম বারবার ভেঙে যাচ্ছে, প্রেম আসছে কিন্তু সেই প্রেম আপনার টিকছে না। প্রেমে বারবার আপনি আঘাত খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, প্রেম থেকে আপনার মানসিক হতাশা দুঃখ আসছে। জানবেন আপনার বাই বার চার্ট রাশিচক্রে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, বা আপনার পঞ্চম ভাব পীড়িত, বা আপনার একাদশ ভাব পীড়িত, বা আপনার দ্বিতীয় ভাব পীড়িত, এই কটি ভাব আপনার পীড়িত আছে, বা আপনার সপ্তম ভাব পীড়িত আছে, এই জায়গাগুলো বিশেষ বিশেষ দেখা কিন্তু দরকার। যদি এই ভাবগুলো পীড়িত থাকে বা অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু প্রেম কিন্তু টিকতে কিন্তু খুব সমস্যাবহুল হয়। আমি যে কথাগুলো বলবো, যে অক্টোবর মাসে এই শারদীয় দুর্গা পুজোয় আঠাশ এই সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত, আঠাশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত এই কয়টি রাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ কিন্তু আসতে চলেছে। এই পুজোর মাসে নতুন প্রেম আসবে, যাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্ক কিছুটা হলো চিল লেগেছে, ব্রেকআপ হয়নি, একটু হলো মনোমালিন্য হয়ে আছে, বা ইগো হয়ে আছে নিজেদের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে সে ইগো হয়তো বা সেন্টিমেন্ট সেটা কিছুটা কেটে হয়তো সম্পর্কে জোড়া লাগার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। তাহলে প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি, সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সুবর্ণ সুযোগ, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে আপনাদের ফিরে আসার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু খুব জোরালো, আপনাদের প্রেমের সম্পর্কে সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির তে প্রেমের জায়গাটা খুব জোরালো, এই মাসে আপনাদের পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবেই, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে। তুলা রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা দিক কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুযোগ কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে উন্নতি, প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা লাভ লাইফ আপনাদের খুব মধুর থেকে মধুরতর হতে চলেছে। এই কুম্ভ রাশির প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেম থেকে আপনার বিবাহে লাভ ম্যারেজের জায়গা কিন্তু আপনাদের একটা দেখা যাচ্ছে এই সময়। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা, অর্থাৎ কুম্ভ রাশির নতুন প্রেম আসবে, লাভ ম্যারেজের চার্ট অর্থাৎ লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের যেরা বারবার হতাশা আঘাত পাচ্ছিলেন বা ডিপ্রেশনে ভুগছিলেন, সে প্রেম কিন্তু আপনাদের জীবনে আসবেই আসবে, এবং সম্পর্কের কিন্তু উন্নতি হতে চলেছে এই কুম্ভ রাশি। প্রেমের যোগাযোগটা আপনাদের ক্ষেত্রে খুব মধুর থেকে মধুরতর হতে চলেছে, প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, নতুন কানেকশান প্রেমের, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি কুম্ভ রাশির।
এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব জোরালো সম্ভাবনা, আপনাদের প্রেম আসবে, প্রেম আপনাদের পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে, এবং রিলেশান যাদের ক্রাইসিসের জায়গায় চলে গিয়েছিলো, কিছু কিছু ক্ষেত্রে ইগোতে ভুগছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ইগো কাটিয়ে উঠে পুরাতন প্রেমিক প্রেমিকারা নিজেদের মধ্যে বন্ডিং কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু ঠিক মেষ রাশির ক্ষেত্রে খুব জোরালো কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদেরও কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করবে আপনাদের, নতুন প্রেমের হাতছানি। আর যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো ঠিক বন্ডিং হচ্ছিল না এই বৃষ রাশির, সেই বন্ডিংটা কিন্তু আপনাদের প্রেমিক ও প্রেমিকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং কিন্তু হবে। অর্থাৎ লাভ লাইফটা বৃষ রাশির ক্ষেত্রে খুব সুন্দর দেখা যাচ্ছে এই 28 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবরের মধ্যে। প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আসতে চলেছে বৃষ রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি হবে। আপনাদের কথার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের বাণীর মধ্যে খুব সুন্দর একটা মধুর থেকে মধুরতর হতে চলেছে। নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে, পুরাতন প্রেম আপনাদের জীবনে কামব্যাক করবে, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম ফিরা সম্পর্কে, এই জায়গাগুলো কিন্তু ঠিক কর্কট রাশির কিন্তু আসতে চলেছে। এবং সম্পর্কে উন্নতির পাশাপাশি আপনাদের নতুন প্রেমেরও কিন্তু হাতছানি কর্কট রাশির। কর্কট রাশির এই লাভ লাইফ কিন্তু খুব এই শারদীয় দুর্গাপূজার সময় আপনাদের খুব সুন্দর কিন্তু সময় আসতে চলেছে। প্রেমের জায়গাটা আপনাদের খুব জোরালো সম্ভাবনা। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ, আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুবই ভালো। অর্থাৎ প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম ফিরবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে উন্নতি হবে। অর্থাৎ লাভ লাইফ কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব জোরালো সম্ভাবনা। যদিও আমি আবারও বলছি, আপনার রাশিচক্রে চন্দ্রের প্লেসমেন্ট কেমন আছে, শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে, দশান্তর্দশা কী চলছে, প্রত্যন্তর্দশা কী চলছে, এইগুলো দেখা একান্ত প্রয়োজন। এবং আপনার রাশিচক্রটা একবার হলো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা অ্যানালাইসিস করে নিন, কোথায় ডিস্টার্বেন্স আছে, কী ক্রিয়া করতে হবে